দেশে কিংবা বিদেশে প্রবাসী বন্ধুরা যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা। আশা করছি পরিবার পরিজন নিয়ে দেশে যারা আছেন এবং বিদেশে যারা কাজ করছেন, তারা নিজেকে সচেতনভাবে সুস্থ রাখার উদ্যোগ নিয়েছেন এই করোনা দুর্যোগের মধ্যে। আমরা কুয়েতের খবর প্রতিনিয়ত আপডেট দেখবার চেষ্টা করছি, সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। একটি সুখবর বেরিয়েছে, সেই সুখবরটা কিন্তু অনেক বড় সুখবরের একটা পথ শুরু করলো মাত্র। সেটি কুয়েতের আলরাই পত্রিকা, তারা একটি সংবাদ করেছে। সেখানে তারা বলছে যে কুয়েত সরকার সিদ্ধান্ত নিতে চলেছে, সেখানে 10,000 গৃহকর্মী তারা তাদের দেশে প্রবেশ করতে দেবে সরাসরি। অন্য কোনো দেশ হয়ে আসতে হবে না, সরাসরি 10,000 গৃহকর্মী যারা বিভিন্ন ধরনের বাসা বাড়িতে, অফিসে বা কিংবা বলা চলে যে কেয়ার গিভার হিসাবে, কিংবা আপনি যদি বলা যায় যে বাচ্চা এবং বড়দের পরিচর্যা করার জন্য যারা সহকর্মী হিসাবে কাজ করতেন গৃহস্থালী কর্মে, এইরকম 10,000 কর্মীকে দেশে আসার সুযোগ দিচ্ছে কুয়েত সরকার। এই সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত করেছে তাদের ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে, এটি বলা হয়েছে। আলরাই পত্রিকা তারা এই সংবাদটি করেছে। এখানে তারা একটি বিষয় বলেছে যে কোন মূলত 5টি দেশের কথা তারা বলেছে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ইন্দোনেশিয়া। এই মূলত এই 5 দেশেরই কিন্তু তারা বলছে যে তাদের দেশে যে গৃহকর্মী আছে সেই গৃহকর্মীর সংখ্যা কিন্তু এখানেই সবচেয়ে বেশি, এবং তারা মনে করছে যে সেখানে তাদেরকে যদি দেশে এসে প্রবেশ করতে দেওয়া হয় সরাসরি, তাহলে কুয়েতের যে কর্মকাণ্ড এখন থমকে আছে সেটা কিছুটা হলেও বেগবান হবে। কারণ কুয়েতের লোকজন বাইরে কাজ করার জন্য যে পারিপার্শ্বিক যে আয়োজন লাগে সেই আয়োজনটা করতে পারছে না। তাদের আগেকার যে গৃহকর্মীরা বা তাদের যে কাজে সহায়তাকারীরা ছিল তারা না আসার কারণে কুয়েত সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা কিন্তু বলছে 2টি বিমানের মধ্য দিয়ে তারা এখানে নিয়ে যাওয়ারও একটি পরিকল্পনা আছে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। কুয়েতের আমি বলছি সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট যারা আছে তারা বলছে যে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ, এই 2 এয়ারওয়েজের মাধ্যমে কুয়েতের গৃহকর্মী, এই যে 10,000 বলেছি, সেই 10,000-এর মধ্যে সবটা বাংলাদেশি না, বাংলাদেশি আছে, ভারতের আছে, নেপাল, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার আছে, এই গৃহকর্মীদের সরাসরি নিয়ে যাবে। এখানে একটি সুখবর বলেছিলাম শুরুতে আপনাদেরকে, যে আরেকটি সুখবরের বড় সুখবরের যাত্রা হচ্ছে ছোট সুখবর দিয়ে। সেটি কুয়েত সরকার কিন্তু ইতিমধ্যে আরেকটি পরিকল্পনা করেছে, সেটি হচ্ছে কিভাবে কুয়েতে এই তার প্রবাসী কর্মীদেরকে কুয়েতে ফিরিয়ে আনলে অর্থনীতিতে আরও বেশি গতি আসবে, ব্যবসা বাণিজ্য, খাবার দাবার বিক্রি থেকে বাড়বে, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বাড়বে, সেই একটা উদ্যোগ নিয়ে প্রবাসীদেরকে ফিরিয়ে আনার জন্য দেশটির যে পর্যটন মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, তারা উদ্যোগ নিয়েছে। সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী জানাবো। আপাতত এই বিষয়টি বলতে চাই, যেটি হচ্ছে 10,000 গৃহকর্মী 5 দেশের, বাংলাদেশ সহ, তারা কুয়েতে যেতে পারবে খুব শীঘ্রই, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোন প্রক্রিয়ায় নিয়ে যেতে হবে সেই বিষয়টা বোঝাতে হবে। এখানে কিন্তু তারা বলছে যে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে 10 দিন কমপক্ষে। সেই আয়োজনটার টাকাটা কে দেবে, এটা বলা হচ্ছে যে হোটেলে থাকবে, সেই হোটেলে থেকে তারপর সে যে বাসায় কাজ করতো সেখানে যাবেন, এই যে যাবেন এই হোটেলে থাকবেন, এই খরচটা কে বহন করবে, কীভাবে বহন করা যাবে, নিশ্চয়ই কোনো গৃহকর্মীর পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না। এটি কুয়েত সরকার এবং সেই যে বাড়িতে বা যে অফিসে কাজের যে উদ্যোক্তারা তারা বহন করবে কিনা সে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। আমরা আশা করছি যে প্রবাসী গৃহকর্মী ভাই বোনের বা ডোমেস্টিক ওয়ার্কার বলে যারা পরিচিত তারা কুয়েতে যাওয়ার সুযোগ পাবেন। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমি যে বললাম বড় সম্ভাবনা, সেটি শীঘ্রই আমরা হয়তো কুয়েতের ক্ষেত্রে জানতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন সবার আগে। প্রবাসী কর্মী ভাই বোনেরা, আপনাদের কাছে এই অনুরোধটাই বারবার করি, আপনারা ভালো থাকবেন।